দেশের বেকারত্ব নিরসন ও কারিগরি শিক্ষার মান উন্নয়নে কমিশন গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জানান, মানসম্মত কারিগরি শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। এ সময় আন্তর্জাতিক বাজারে চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষার মান উন্নয়নের দাবি জানান বক্তারা। তরিক ইসলামের রিপোর্ট। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আয়োজনে স্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী ও যুব সমাজ। তুলে ধরেন কারিগরি শিক্ষার বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, সচেতনতা ও চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষার পরিবর্তনের দাবি জানান বক্তারা। আমাদের যে কর্মসংস্থানের যে প্রকৃতি আগামী 15 বছর পরে সেটা সম্পূর্ণ বদলে যাবে। আমাদের যারা ট্রেনিং নিতে চান এবং যারা ট্রেনিং দিতে চান প্রত্যেকের আগ্রহটা দরকার। আমরা এইটাও দেখেছি যে আমাদের অনেক ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষার্থী নেই। দেশের বেকার সমস্যার সমাধান ও কারিগরি শিক্ষার পরিবর্তনে কমিশন গঠনের দাবি জানান সিপিডির এ সম্মানীয় ফেলো। আমি আশা করব এই যে অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুততার সাথে বাংলাদেশে একটি আধুনিক, দক্ষ, সময় উপযোগী, বিশ্বমানের কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য কিভাবে করা যায় তার একটি কর্মপরিকল্পনা, একটি রূপান্তরমূলক কর্মপরিকল্পনা তৈরি করার জন্য একটি কমিটি তৈরি করুক খুবই দ্রুততার সাথে। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তুলে আনার আহ্বান জানান ডক্টর দেবপ্রিয়। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।